সো এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যান্ড আমি আমার কম্পিউটারে কোনো একটা জিনিস প্রিন্ট করব, তার জন্য সিম্পলি যদি একটা লাইন লিখি হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড আমি যদি এটা রান করি আই ক্যান সি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এইটা আমার আরেকটা কম্পিউটার, সো সাপোজ আমার ফ্রেন্ডের কম্পিউটার, অ্যান্ড সে এসে বললো যে আমার কম্পিউটারে আমি একটা ইমেজ দেখতে চাই। অ্যান্ড এটা একটা কিসের ইমেজ? সাপোজ যে কোনো একটা ইমেজ। সো ইমেজটা আমি প্রিন্ট, আমি ইমেজটা শো করবো কম্পিউটারে। আমি আমার কম্পিউটারে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিব যেখানে লেখা থাকবে হচ্ছে ইমেজটা শো করার জন্য। আমার কম্পিউটারটা কি ইমিডিয়েটলি এটা বুঝবে? আই মিন জাভাস্ক্রিপ্ট ফাইল কি? ওখানে কিছু একটা আমি কোড লিখবো, কোডটা হচ্ছে সেটস অফ ইনস্ট্রাকশন, কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে ওখানে, ও অনুযায়ী প্রিন্ট করবে। আমি কম্পিউটার কি এটা বুঝবে? না, বিকজ কম্পিউটার অ্যাজ আ মেশিন জিরোস অ্যান্ড ওয়ানসের বাইরে কোনো কিছুই বুঝে না। বাট আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে কিন্তু আমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কি না আরও বেশি হিউম্যান রিডেবল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হিউম্যান রিডেবল লিখি, ওইটাকে হচ্ছে আমার কম্পিউটার বুঝবে না, কারণ ওটা জিরোস অ্যান্ড ওয়ানসে নেই। আমি সিচুয়েশানটা যদি একটু চেঞ্জ করি, কনটেক্সটা যদি একটু চেঞ্জ করি, সাপোজ আপনি চায়নায় গেলেন অ্যান্ড আপনি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন না, হঠাৎ কেউ এসে আপনাকে কোনো একটা কথা বললো, আপনি এটা বুঝবেন না, ওই সিচুয়েশান আপনার কী দরকার? কোনো একটা ট্রান্সলেটর যে কি না চাইনিজ ল্যাঙ্গুয়েজ থেকে ভাষাটা ট্রান্সলেট করে বাংলা ভাষায় বলবে। কম্পিউটারেরও এক্স্যাক্টলি সেম জিনিসটাই লাগবে। আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়েছি, বাট তার রান করার জন্য লাগবে হচ্ছে জিরোস অ্যান্ড ওয়ানসে বাইনারিতে কোনো একটা ডেটা, যেটা দিয়ে সে হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করতে পারবে। সেটাই এক্স্যাক্টলি করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এই টিউটোরিয়ালটাতে আমরা এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কী বা কীভাবে কাজ করে এটা নিয়ে এক্স্যাক্টলি দেখব। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কয় ধরনের? অ্যাকচুয়ালি প্রচুর জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, তার মধ্যে নোটেবল আমরা যদি উইকিপিডিয়া পেজ দেখি সবচেয়ে পপুলারগুলো হচ্ছে V8 ইঞ্জিন গুগলের, স্পাইডার মাঙ্কি মজিলার, দেন জাভাস্ক্রিপ্ট কোর অ্যাপেলের, চক্রা আগে ইউজ হতো ইন্টারনেট এক্সপ্লোরারে, এখন যেহেতু ইন্টারনেট এক্সপ্লোরার এজ হয়ে গেছে, এজ হচ্ছে ভেতরে ভেতরে হচ্ছে ক্রোমিয়াম ইউজ করে, সো ক্রোমিয়াম ইটস অ্যাকচুয়ালি নাও V8 ইঞ্জিন। সো গুগল V8 ইঞ্জিন কেন বানালো? মার্কেটে এক্সিস্টিং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকা অবস্থায় গুগল কেন বানালো? গুগলের যদি আমরা গুগল ম্যাপটা দেখি, আমরা সবাই গুগল ম্যাপ জানি, গুগল ম্যাপটা খুব এক্সটেন্সিভ একটা অ্যাপ, খুব ভারী একটা অ্যাপ বলবো আমি। গুগল ম্যাপে আমরা দেখেন হোভার করতে পারি, মুভ করতে পারি, জুম ইন অ্যান্ড আউট করতে পারি, এছাড়াও অনেক কিছুই কিন্তু করতে পারি। সো এটা পুরোটাই জাভাস্ক্রিপ্টে লেখা। কিন্তু ব্রাউজারগুলো, আগের ব্রাউজারগুলো বা আগের হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো, এই অ্যাপটা রান করতে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন খুব ভালো পারফর্ম করতে পারতো না, যে জন্য গুগল হচ্ছে আরও ফাস্টার এক্সিকিউশনের জন্য, আরও বেটার পারফরমেন্স দেওয়ার জন্য নিজেরাই হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ডেভেলপ করলো, যেটা হচ্ছে V8 ইঞ্জিন। আমরা এই সেকশানে আরও যখন দেখবো তখন অ্যাকচুয়ালি V8 ইঞ্জিন নিয়েই দেখবো, ভেতরে ভেতরে V8 ইঞ্জিন কীভাবে কাজ করে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।